পাচ্ছেন না। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে আজ শাসক শিবির দলের সমস্ত কর্মী সমর্থকেরা সামিল হয়েছেন ধর্ণা মঞ্চে। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যকে 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে আজ দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। আজ বেলঘরিয়া সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলঘরিয়ার বাটার মোড়ে ফিরার রোডের ধারে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এখানে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে কামার বেলঘরিয়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা নেতৃত্বরা উপস্থিত হন। বাংলার প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণ, বাংলার বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা না দেওয়া, এর পাশাপাশি রাজ্যকে 100 দিনের টাকা না দেওয়ার মতো একাধিক বিষয়ে অভিযোগ জানিয়ে ক্ষোভ উগড়ে দেয় এই দিনের এই প্রতিবাদ সভা থেকে। এই দিনের এই অবস্থান বিক্ষোভের মধ্য থেকে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে দেন। আর সেই নির্দেশ অনুসারে আজ বেলঘরিয়ায় বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বেলঘরিয়া বাটার মোড়ে ফিডার রোডের ধারে বেলঘরিয়া সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্ণায় বসে। আর এই প্রতিবাদ চলে বিকেল 4টে পর্যন্ত, যেখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও সামিল হন। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে আজকের এই প্রতিবাদে বেলঘরিয়া সহ তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকেরা সামিল হন। মহিলা পুরুষ নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের বহু কর্মীরা এই দিনের এই ধর্ণা মঞ্চে অবস্থান করেন। এই দিনের এই ধর্ণা মঞ্চ রাস্তার ধারে অনবরত চলতে থাকে এবং আগামীতে এমনকি এই দিনের এই ধর্ণা মঞ্চের থেকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা দিল্লি চলো ডাকও তোলা হয়। টাকশালে টাকা ছাপা হয়, 80,000 কোটি টাকা টাকশাল থেকে রিজার্ভ ব্যাংকে যাওয়ার পথে হাওয়া হয়ে গেল। 80,000 কোটি টাকা লুট হয়ে গেল। মানুষকে এটা বলা যাচ্ছে না, মানুষ বলছে 80,000 কোটি টাকা কোথায় গেল। প্রশ্ন আসছে, 1,000,000 কোটি টাকা পিএম ফান্ড, যেখানে কোনো হিসেব দিতে হয় না, সেই পিএম ফান্ড আজকে বাংলায় ঢালা হলো 21 সাল, আর এখন বাংলায় ঠেলে দিচ্ছে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে। টাকার স্রোত সাধারণ মানুষ অনেকে বুঝতে পারছেন না, বিজেপির টাকার স্রোত, গঙ্গায় যত জল আছে সেই জলের মতো টাকা ওরা ছড়িয়ে দিচ্ছে। আজকের কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি এবং বাংলার প্রতি বঞ্চনা এবং সম্প্রতি মণিপুরের যে মহিলাদের পার্শ্বিক অত্যাচার, তার প্রতিবাদে আজকে এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে সেই অবস্থান বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের শুধু এটা করছে না, ব্যাংক উচ্ছেদ উঠিয়ে দিচ্ছে, LIC উঠিয়ে দিচ্ছে, সমস্ত কারখানা উঠিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদীর কাজই সবাইকে উঠিয়ে দেওয়া, তো এটা কোনো নতুন কাজ নয়। সুতরাং তার বিরুদ্ধে আজকে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি, 100 দিনের কাজ, হাউসফুলের টাকা, যেগুলোর ন্যায্য দাবি, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দিতে হয়, 50% GST ট্যাক্স, সেই টাকাটাই তো আমাদেরকে দিচ্ছে না। আমরা তো আমাদের প্রাপ্য চাচ্ছি, আমরা তো কেন্দ্র সরকার ভিক্ষা চাচ্ছি না, দান চাচ্ছি না, আমাদের যেটা প্রাপ্য সেই টাকাই আমরা চাচ্ছি। কোন রাজনীতি দল কী সেটা জানা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য ন্যায্য টাকা, যেটা ট্যাক্সের টাকা, যেটা সেই টাকাটাই চাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কোনো ভিক্ষা বা অনুদান চাচ্ছেন না। আমরা চাচ্ছি যে ন্যায্য টাকা, সেই টাকাটাই দিচ্ছেন আমাদেরকে। বাংলা মানুষের বিরুদ্ধে, বাংলা মানুষের বঞ্চনার বিরুদ্ধে কাজ করছেন আমাদের মোদী সরকার, তার বিরুদ্ধে আমাদের মমতা ব্যানার্জি, সারা বাংলা এই বিক্ষোভ অবস্থান চলছে। হ্যাঁ, অবশ্যই যদি আমাদের এই দাবি দাবার না মানে, আমরা আগামী দিনে সেই ধরনের অবস্থান দিদির নির্দেশ অনুযায়ী আমরা আগামী দিনে কাজ চালিয়ে যাব। বেলঘরিয়া থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।